আসসালাম আলাইকুম প্রিয় ইউটিউববাসী, আমাদের দেশে বিখ্যাত কুখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের সবার প্রিয়, এবং আমি চাই আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এমনই একজন মানে মানে ইশক প্রেম ভালোবাসা, আরে দূর পাগলি, এখানে প্রেম ডুগাবে না। তো যাই হোক, এখন ভিডিও শুরু করা যাক। অনুমতি দেওয়া হলো আর এই গান শুনে প্রচন্ড মাথা ব্যথা করছে। মাথার দরক পেটের দরক, আপনাকে গান শুনতেই হবে। এই পাগলের বাচ্চার জন্য আমি সেই গান থেকে ফিলিংস হারিয়ে ফেলেছি। আমি যে গানটা শুনে ফিলিংস পেতাম, যে এনজয় করতাম, সেই এনজয়টা সে নষ্ট করে দিয়েছে পাগলের তিন নম্বর বাচ্চা। পাগলের বাচ্চাকে থামাতে হলে আমাদের কি করতে হবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। অবশ্যই তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন যেতে হবে, তাই আমি একটা ব্যবস্থা করেছি। আপনার জানেন আপনাকে কি ব্যবস্থা নেবে, তাই আমি একে হ্যালো পুলিশ স্টেশন, এইটাই ভালো হবে। তাকে সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ও মাই গড, হ্যাঁ আমি তাকে পুলিশের কাছে বন্দি করে দিয়েছি। প্লিজ আপনাদেরকে বলি, ওই গানে ওর গানে আপনারা শেয়ার করবেন না, ভিউ দিবেন না। ও কিন্তু আমাদের কারণে ফেমাস হয়ে যাচ্ছে, শুধু আমাদের কারণে। আমরা আমরা ওকে মজা করে করে থাকলে তিন বাচ্চা মনে করে আমরা ওকে গান শুনি, ওকে ভিউ দিই, আরো উতলিয়ে উঠতেছে। ও কিন্তু আমাদের দেশে সঙ্গে শিল্পীকে পুটকে মারা দিচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, আমরা সবাই জানি, কিন্তু প্রতিবাদ করতেছি না। কেন জানি না, আমরা কেন ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না? ও না আছে সুর, না আছে কিছু, যা মন চায় তাই গান করে যাচ্ছে। কি বলছিস তুই? আজকের মতো এই পাগলটাকে এখানে শেষ করলাম, পরবর্তীতে আবার আসবো, আবার গরম কিছু নিয়ে আসবো। ওকে ওকে। তো যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে যাই, এই পাগলের গান শুনে এক ভাইয়ের কি অবস্থা হয়েছে দেখে দেখে আমরা বিদায় নিই। চ আসেন, দেখে নেই।